চলতি বছরের শীতকালীন অধিবেশন নভেম্বর মাসে নয় ডিসেম্বর শুরুতে চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের পাঁচই ডিসেম্বর গুজরাটে ভোট গ্রহণ শেষ হওয়ার পরই অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হতে পারে শীতকালীন অধিবেশন অন্যদিকে এবারও সংসদের নতুন ভবনে অধিবেশন হবে না এখনও নির্মাণ কাজ কিছুটা বাকি থাকায় পুরনো সংসদ ভবনেই বসবে শীতকালীন অধিবেশন সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী সাতই ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে অধিবেশন শেষ হতে পারে আগামী উনত্রিশে ডিসেম্বর তবে মাঝে পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট মাসের ছুটি পড়ে যাওয়ায় অধিবেশন এতদিন অব্দি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সংসদীয় বিষয়ক কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। উল্লেখ্য প্রতি বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন মোট কুড়ি দিন চলে এই অধিবেশন তবে এর আগে দু ও দু হাজার সালেও ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন হয়েছিল এবারও হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচনের কারণে শীতকালীন অধিবেশন পিছিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে এবারের অধিবেশনেও পুরনো সংসদ ভবনে হলেও সরকারের পরিকল্পনা শীতকালীন অধিবেশন চলাকালীনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা বারোশো কোটি টাকা খরচে তৈরি এই সংসদ ভবন চলতি মাসের শেষ ভাগ বা আগামী মাসের শুরুতে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে বলে সূত্রের খবর তবে নতুন সংসদ ভবন তৈরির পরও কর্মীদের প্রশিক্ষণ দিতে দুই কক্ষের সাংসদের বসার জায়গা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করত পনেরো কুড়ি দিন সময় লেগে যেতে পারে সুতরাং আগামী বছরের বাজেট অধিবেশন থেকে নতুন সংসদ ভবনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর